গান টেক্সটাইলে আপনাকে স্বাগতম। এটা হচ্ছে পর্ব এক। প্রতি পর্বে 10টি করে প্রশ্ন থাকবে। এটার লেখক হচ্ছে মোহাম্মদ রাসেল, 22তম ব্যাচ, সাউথ ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্ট। চলুন প্রশ্নে আসা যাক। প্রথম আবিষ্কার করা ন্যাচারাল ফাইবারের নাম কি? উত্তর হচ্ছে উল ফাইবার। দ্বিতীয় প্রশ্ন, প্রথম আবিষ্কার করা ক্রপ ফাইবারের নাম কি? উত্তর হচ্ছে ফ্লাক্স ফাইবার। তৃতীয় প্রশ্ন, প্রথম আবিষ্কার করা সিনথেটিক অথবা ম্যানমেড ফাইবার এর নাম কি? উত্তর হচ্ছে পলিঅ্যামাইড ফাইবার, নাইলন ফাইবার। চতুর্থ প্রশ্ন হচ্ছে, সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবারকে? উত্তর হচ্ছে কটন ফাইবার। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ফাইবারকে ফাইবার রানী বলা হয়? উত্তর সিল্ক ফাইবার। ৬ নম্বর প্রশ্ন হল, ডিসপোজাল গার্মেন্টস কি? উত্তর, একবার ব্যবহার করা গার্মেন্টসকে বলা হয়। ৭ নম্বর, ফাইবার ফিজিক্যালি কত প্রকার? উত্তর দুই প্রকার, স্টেপল ফাইবার অ্যান্ড ফিলামেন্ট ফাইবার। ৮ নম্বর, ওয়েব নিটিং এর স্টিচ কয়টি? উত্তর ৩টি, প্লেন নিট স্টিচ, পার্ল স্টিচ অ্যান্ড রিব স্টিচ। ৯, কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়? উত্তর গ্রে কটন, ব্লিচ কটন অ্যান্ড কালার অথবা ডাইড কটন ফ্যাব্রিক। ১০ নম্বর, প্লাই ইয়ার্ন কি? উত্তর, দুই বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুইস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।